ঢোকালোস্ট ব্যাস এইটি না হ্যাঁ আচ্ছা এখানে কয়টা অপশন দেখেছিলাম হেডার ফুটার আপনার এগুলা এখানে মধ্যে দেখেছিলাম হচ্ছে হেডারের মধ্যে দেখেছিলাম লগো ফেভিকন দেখেনি তাই না ফেভিকন দেখানো হয়নি একই কথা পারা যাবে তো নাকি ফেভিকন পারবেন না আচ্ছা দেখেন না টিউটোরিয়াল তাহলে দেখ তাহলে দেখা লাভ কি আমার ধরেন হেডারের মধ্যে কি করবো আমরা লোগো অপশন আমরা ফেভিকন অপশন তৈরি করবো এই যে লোগো আপলোড আসছে এখানে সেম একইভাবে এখানে দিয়ে দিলাম ফেভিকন ফেভিকন এখানে দিয়ে দিলাম ফ্যাব আপলোড টাইপ মিডিয়া এরকম সব কিছু ঠিক আছে আর এখানে কি হবে এই ফেভিকনের লিঙ্কটা হবে কোনো কিছু নাই তো আমি একটা ফেভিকন নিয়ে আসি নামটা এখানে বসিয়ে দিলাম ফেভিকন যাতে ফেভিকনটা পায় এখন একটু এখানে রিসার্চ সেকশন দেন তো এটা কি শো করতে হবে কোথায় এখানে তো আমরা জানি এগুলো এই সমস্ত জিনিসপত্র কেমনে শো করে কোথায় শো করে হেরারে না লিঙ্ক ক্লোন ফেভিকন এতটুকু তো নামিক হবে পিএইচপি শুরু শেষ গ্লোবাল কোড আছে তাই না গ্লোবাল কোড আছে এটা কি করবো ইকো করবো এখানে বসবে আইডি আর এখানে বসবে হচ্ছে কি ইউআরএল চেঞ্জ করতে চাই এখান থেকে চেঞ্জ করতে পারবো বা রিমুভ করতে পারবো আচ্ছা আর কি করা যায় এখানে আমরা অ্যাবাউট পেজে যাই বা ব্লক পেজে যাই ব্লক পেজে যাওয়ার পর দেখেন এখানে কি আছে ব্রেড কাম আছে তারপরে এই 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 সার্চ আছে এগুলো আছে আপনি যদি চান এগুলোকে বাদ দিতে পারেন এগুলো তো আমি ডাইনামিক করছিলাম করছিলাম না ডাইনামিক করাইছিল এটাকে তো করাইছিল ডাইনামিক করেছিলাম সবগুলোকে ডাইনামিক করাইছে সবগুলোকে ডাইনামিক করাইছে এখন আমরা যদি চাই সাপোজ সোশ্যাল আইকন থাকবে কি থাকবে এটা টোটালটা থাকবে কি থাকবে না আমরা একটা সুইচ বানাবো এখানে
মনে করেন অপশন দিলাম হচ্ছে ফুটার অপশন, এর মধ্যে দিয়ে দিলাম আপনার সোশ্যাল আইকন শো হাই, এটা কেমনে করবেন? অপশন তৈরি করেন, নাম দিলাম এসওসিআইএল সোশ্যাল আইকন ভিজিবিলিটি, এখানে ধরে দিলাম আইকন শো হাইড, টাইপ কি হবে? টাইপ হবে হচ্ছে আমরা একটু রিল্যাক্সে যাই, ইন্ডেক্সের মধ্যে দেখেন অনেক অনেক ফিল্ড আছে, ফিল্ডস এখানে যাবে দেখেন অনেক কিছু আছে, এটা করা যাবে। আচ্ছা এগুলো পরে দেখাচ্ছি আমি, এটার নাম হচ্ছে বাটন সেট, BUTTON বাটন সেট, এখানে ডিফল্ট কিছু দেওয়ার দরকার নেই আপাতত, এখানে তো কি পায় বাটন, বাটন সেট দিলে আবার এখানে কি করতে হবে, একটা অপশন দিতে হবে, তাছাড়া আসবে না মনে মনে হয়। OPTION এস অপশনস, কথা বলছেন? দিতে হবে হচ্ছে আপনার শো, এখানে দিতেন হাইট, বাটন সেট কি কথা বুঝতে পারছেন, এরকম আসছে, আরো ভালো করা যাবে এটাকে। সুইচ নিয়ে আমরা করতে পারবো এই কাজটা, SSWITCA সুইচ, সুইচ দিলে অটোমেটিক্যালি কি হবে হাইট শো শো করবে এইভাবে। এবং এখানে আপনার ডিফল্টভাবে কি থাকে দেখেন, রিসার্চ সেকশনে যান, ডিফল্টভাবে অফ থাকে তাই না, আপনাকে ইচ্ছা করলে অপশন তৈরি করতে পারবেন অফ, অপশন অন সমান সমান শো ধরেন, শো করবে শো, আর অফ সমান সমান শো করে কি শো করে না, ধরো আমরা একটু এখানে যাই, এখানে গিয়ে দেখি আসলে কেমনে কি করছে এরা।
এভাবে অপশন দেওয়ার দরকার নেই, অপশন না দিয়ে নর্মালি রাখেন অন অফ। এবার আসছে হাইট শো, ডিফল্ট ভাবে হাইট পাচ্ছে না, আমি চাচ্ছি ডিফল্ট ভাবে শো করবে। তাহলে এখানে গিয়ে লেখেন ডিফল্ট, ডিফল্ট ট্রু লেখেন, কি শো করছে। আচ্ছা এরকম যদি থাকে, শো যদি থাকে তাহলে ধরেন শো করবে কোনটা, এতটুকু অংশ শো করবে তাই তো। এটা কোথায় আছে, ফুটারে আছে না? আপনি যে কোনো অপশনকে কি করতে পারবেন, হাইট শো করাতে পারবেন। ফুটার ডট পিএসপি এটাকে ওপেন করেন, করার পর ওইটা কেমনে আসছে, ওইটা আসছে হচ্ছে এই ইউএল এর মাধ্যমে আসছে না, টোটাল ইউএলটাকে আপনি কন্ডিশনের মধ্যে ফেলান। এখানে দেন হচ্ছে SIX6 যদি এটা হয়, বুঝতে পারছেন যদি এটা হয় এটা সমান সমান এটা। আচ্ছা এটা এটা নর্মালি আমরা এটা কাজ করি, এটাকে নর্মালি ইকো করি, দেখি আসলে কি আসে, কথা বুঝছেন। নর্মালি এটা কি করে ইকো করে তো দেখেন তো কি আসে, কি আসছে এখানে ওয়ান আসছে না। যদি আমরা কি করি হাইট করি দেখেন তো কিছু আসে কিনা, ঠিক আছে। তাহলে আমি এখানে কন্ডিশন দেবো এইভাবে, ইফ যদি এটা সমান সমান কি হয় ওয়ান হয় তাহলে কি হবে, এটা শো করবে, কথা বলছেন। তাহলে এটা শো করবে, হাইট আছে না, দেখেন তো শো করে কিনা বাটনগুলো আইকনগুলো। এখানে ইরো দিছে একটা, এখানে ইফের পরে শেষ করতে হবে না, এটা ইফ যদি এটা সমান সমান এটা হয়, এটা সমান সমান এটা হয় তাহলে কি হবে, ভুলেছে একটু, এবার ঠিক আছে। যদি এটা সমান সমান কি হয়, এটা সমান সমান যদি ওয়ান হয় তাহলে এটা শো করবে, শো করে। এবার যদি আমরা শো করাই আসছে এভাবে প্রত্যেকটা পার্ট আমরা শো হাইট করতে পারবো না, সাপোজ যদি আমাদের এই সার্চ অপশনটা না লাগে আমরা বাদ দিতে পারবো না। সাপোজ একই একইভাবে আপনি আমরা একটা জিনিস দিয়ে করতে পারবো, সেটা হচ্ছে বাটন সেট, কথা বলছেন। একই কাজ কি করতে হবে, বাটন সেট দিয়ে করতে হবে। আমরা কেমনভাবে করতে হবে দেখেন, আমরা এই কাজটা করবো ধরেন কার মধ্যে, হিডারের মধ্যে করব। হিডার অপশনের মধ্যে অপশন রাখবো হচ্ছে সার্চ হাইট শো, সার্চ ভিজিবিলিটি, কথা বলছেন।
search option visibility এখানে দেখেন SEAR search OPT এখানে রাখেন হচ্ছে BUTTON বাটন সেট এটা বাদ দিই এটা শো করতে হয় কেমনে বাটন সেট লিখতে হয় আর এখানে অনেক কিছু আছে টাইটেল রিকোয়ারমেন্ট অপশনস এখানে অপশন দিতে হয় কথা বুঝতে পারছেন অপশন দেন OP TONS অপশনস এখানে দিয়ে দিলাম হচ্ছে এখানে যেটা এখানে আমরা ইচ্ছা করলে যে কোনো কিছু রাখতে পারবো সাপোজ ওয়ান দেন এভাবে ওয়ান রাখতে পারেন সমস্যা নেই লিস্টিং এটা এখানে দিয়ে দিলাম শো এখানে টু দিয়ে দিলাম হাই কি ঠিক আছে এখন দেখেন কি শো করে শো হাইট আপনি ইচ্ছা করলে এখানে একটা কাজ করতে পারেন এভাবে করতে পারেন যে এখানে ডিজাইন করতে পারেন এইভাবে এটার মধ্যে আছে না এটা স্টাইল যদি ফ্লোট রাইট যদি তাহলে কি হবে ফ্লোট লেফট যদি আচ্ছা আচ্ছা এরকম থাক সমস্যা নেই এটাকে হাইড শো করে এটা এই অংশটাকেই হাইড শো করে এখানে এরকম থাকলো কথা বুঝতে পারছেন এখানে বাটন সেট দিয়ে করলাম এখন যাচ্ছে কি কন্ডিশন একইভাবে কন্ডিশন দেবো যে শো হলে শো হবে হাইড হলে হাইড হবে এখন তো হাইড আছে তাই না এখানে এখানে ইচ্ছা করলে আপনি কি করতে পারবেন একটা ডিফল্ট দিয়ে রাখতে পারবেন ডিই এফ এ ইউ এল টি ডিফল্ট ডিফল্ট দিয়ে রাখলেন কি শো তাহলে ওয়ান একটু আপনি কি ঠিক আছে এটা যদি হয় তাহলে কি করবে এই অংশটুকু শো করবে টোটালি অথবা সার্চটা শো করবে তাহলে সেটা কেমন কেমন করে করতে হবে এই সার্চটা না এই সার্চের অংশটুকু এখানে রাখেন হচ্ছে ডলার সাইন থার্ড ব্র্যাকেট এটা সমান সমান যদি কি হয় ওয়ান হয় ঠিক না এটা সমান সমান কি আর এখানে মনে হয় আমার ওই সিক্সটাকে কি করা নাই গ্লোবাল করা নাই এই জন্য কি করতে হবে গ্লোবাল করতে হবে গ্লোবাল করে নিলাম আর এখানে পার্ট কি আছে
এটা না বাটন সেটের জন্য এটা না সার্চ ওপিটি এটা সমান সমান যদি 1 হয় তাহলে শো করবে এখানে এন্ড ইফ করে দেন শো করে হাইড জানা না ঠিক আছে ব্লক পেজের মধ্যে কাজ করতেছে না কারণ হচ্ছে ব্লক পেজের মধ্যে কন্ডিশনটা দেওয়া নাই আসলে এক কপি করেন কপি করে আপনি ইন্ডেক্সার পেজের মধ্যে এর এই কন্ডিশনটা দিবেন বুঝছি ব্লক পেজের মধ্যে আলাদা টেমপ্লেটের মধ্যে নেওয়া ছিল এটা এবং আমার মনে হয় সার্চ ডট পেজের মধ্যে দেওয়া নাই এটা সার্চ মানে ছিলাম সার্চ ডট পেজ গেট টেমপ্লেট পার্ট নেওয়া হচ্ছে মানে এখান থেকে নেওয়া হচ্ছে ওরা কথা বুঝছেন এখন ঠিক আছে এখন আর কোথাও শো করবেন এটা যতক্ষণ পর্যন্ত আমরা কি করব শো করাবো মানে একই রকম জিনিস আমরা আমরা ওই বাটন সেট দিয়ে করতে পারলাম আবার কি দিয়ে করতে পারলাম সুইচ দিয়েও করতে পারলাম বুঝছি আর সুইচ দিয়ে করে ভালো এখন এখানে আরো অনেক অনেক জিনিসপত্র ছিল যেমন ছিল হচ্ছে এসি এডিটর দেখাইছিলাম এটা এসি এডিটর এসি এডিটর দেখাইছিলাম যদি কখনো এক্সট্রা কোনো জাভা আপনার সিএসএস কোড বা জেএস কোড মানে কেউ লিখতে চায় তাহলে এটা দিয়ে করতে পারবে কোথায় দেখানো যায় এটা এক্সট্রা এক্সট্রা অপশন নামে একটা ফিল বানাই এরকম করেই নাম দিলাম হচ্ছে কক্স সিও জিএস কক্স এখানে এগুলো থাকলে হবে না অপশন আছে এখন এখানে আমরা কিভাবে আমরা এখানে আরো অপশন তৈরি করব যেমন এসি এডিটর এখানে ধরেন আমরা কি করলাম টাইটেল তাই না এক্সট্রা সিএসএস নাম দিলাম সাপোজ এখানে আইডি দিতে হবে অবশ্যই একটা
কি দিতে হবে টাইপ দিতে হবে না টাইপ কি রকম টাইপ আসবে টাইপ হবে হচ্ছে এসই এডিটর কথা বলছেন এসই এডিটর মোড দেওয়া যায় এমওডি মোড আপনার সিএসএস জাভাস্ক্রিপ্ট এইচটিএমএল অনেক কিছু দেওয়া যায় যেগুলো আপনি চান সেগুলো এখানে দিতে পারবেন এখন এটা এখানে শো করাবেন চাচ্ছেন যে এটা দিয়ে কি কি হবে বডি ডিসপ্লে নান হবে বা যে কোনো সিএসএস কাজ করবে কাজ করার জন্য সিএসএস কাজ করে নর্মালি কই কই গিয়ে সিএসএস যদি ইন্টারনালি কাজ করতে চান তাহলে বডির মধ্যে হেডের পরে বা বডির মধ্যে গিয়ে কি করতে পারি আমরা এই জায়গায় কাজ করাবো তাই তো স্টাইলের মধ্যে কাজ করবো নাকি এখানে কি করবো পিএসসি শুরু করবো শেষ করবো এখানে বলবো হচ্ছে সিক্সথ এক্সট্রা সিএসএস আইডিটা বসায় দেবো এটাই কি করবো বাস শেষ আপনি যে সিএসএস রাখতে চান এখানে কাজ করবে যে কোনো সিএসএস এখানে একটা একটা লাইন লেখা যাবে না এরকম করে দেখবেন অ্যাভাটা থিম অ্যাভাটা জাতীয় যত থিম আছে সবগুলো থিমের মধ্যে এরকম করে সিএসএস লিখতে হয় এভাবে লেখে ওরা আচ্ছা তারপর ব্যাকগ্রাউন্ড দেখাইছি অলরেডি বর্ডার দেখাইছি বাটন সেট দেখাইছি চেকবক্স চেকবক্স হচ্ছে চেক করার জন্য আর কি দেখেন একটু আপনারা নিজেরা ওই এখানে যাবেন যাওয়ার পর মানে ইউজার সিস্টেম সব সেম একই রকম দেখেন কেমনে করছে এরা এই যে এইগুলো আছে আর কি কথা হচ্ছে না এই যে এভাবে অপশন তৈরি করছে কালার আপনি চাইলে যে কোনো একটা অপশনের যে কোনো একটা এরিয়ার বা যে কোনো একটা জায়গার ব্যাকগ্রাউন্ড কালার বা নর্মাল টেক্সট কালার এখান থেকে অ্যাড করতে পারবেন কথা হচ্ছে যে কোনো জায়গার কালার অ্যাড করতে পারবেন এখানে রাখেন হচ্ছে আমরা অপশন দিলাম কালার তাই না কোথাকার কালার করা যায় বলেন তো একটু ধরেন এই অংশটুকু কালার দেবো আমি কথা হচ্ছে না এই অংশটুকু কালার দেবো এই কালারটা আসলে দেওয়া আছে কোথায় একটু দেখি তোমরা এটার কালার আমরা ডাইনামিকলি চেঞ্জ করবো ফুটারের কালার ডাইনামিক চেঞ্জ করবো এই যে এখানে দেওয়া আছে কোথায় এখান থেকে এটা কত নম্বর লাইনে দেওয়া আছে অবশ্যই সিএসএস আপনার এক্সটার্নাল সিএসএস ইউজ করা যাবে না সব সিএসএস কি করতে হবে ইন্টারনাল সিএসএস ইউজ করতে হবে কারণ সিএসএস ফাইলের মধ্যে কিন্তু পিএসপি লেখা যাবে না দেখা যাবে
এটা কত নম্বর লাইন আছে 672 নম্বর লাইন ওই লাইনে যান এই যে এখানে এটা ফুটারে গিয়ে আমরা কি করব এটাকে ইনলাইন হিসেবে রেখে দেব আমরা যাব হচ্ছে ফুটারে এখানে কি করব ঠিক আছে এটা এখন আপনি এখানে গিয়ে রেড কালার দিয়ে দেন এখানে তো রেড কালার হয় কিনা হচ্ছে তাহলে অবশ্যই করা যাবে কেমনে করবেন এখানে দিয়ে দিলেন ফুটার অপশন দিবেন ফুটার মধ্যে ফুটার ধরেন আমরা এক্সট্রা অপশন না এটা ফুটারের মধ্যে দেই নাকি বলেন ফুটার ব্যাকগ্রাউন্ড কালার এখানে আমরা দিলাম ফুটার কালার টাইপ হবে কি কালার কারণ এখানে টাইপ কি হচ্ছে কালার কালার দেওয়ার সঙ্গে সঙ্গে কালারের মধ্যে কি কি দেওয়া যায় দেখেন সব কিছু এখানে দেওয়া আছে কি কি দেওয়া যায় এখানে আবার দেওয়া আছে ডিফল্ট দেওয়া যায় ডিফল্ট কালার কি কি চাচ্ছেন আপনি ডিফল্ট কালার চাচ্ছেন যে এখানে ফুটারের মধ্যে যে কালারটা ছিল এই কালারটা কি হবে ডিফল্ট কালার থাকবে কথা বলছেন যাতে সুবিধা আর কি আমাদের অবশ্যই কালারটা হবে কালার কোডটা হবে রেড বা গ্রিন এরকম কালার হবে না এই 6 হেক্স কোড দিতে হবে কথা বুঝছেন আচ্ছা দিলাম দেওয়ার পর এখন একটু এখানে যান দেখেন তো এরকম অপশন আছে কিনা আসছে এখানে দেখেন তো হেক্স কোড পাচ্ছে এই কালারটাই পাচ্ছে এখন এটা সেভ দিলে যাতে এখানে চলে আসে এরকম এই কাজ করতে হবে কেমনে ফুটারে যান যেখানে কোডটা ছিল সেখানে আমরা কোডটা বাদ দেব যেখানে পিস শুরু শেষ তবে কি করতে হবে এখানে ইকো 6 এখানে গিয়ে বসাতে হবে আইডিটাকে কালার চেঞ্জ করে ধরেন এটা দিলাম কালার ট্রান্সপারেন্ট দিলে ট্রান্সপারেন্ট পাবে আপনার দেওয়া নেই এখন কি ঠিক আছে এখানে দেখা ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্ট দিলে পরে এটা সাদা আচ্ছা এখানে যে বিভিন্ন রকম কোড দেওয়া যাবে যত রকমের কোড চান আপনি এই থেকে আপনি একটা পাতলা করতে পারবেন ঠিক আছে যে কোনো কালার ইচ্ছা করলে দিতে পারবেন কালারও চেঞ্জ করা যাবে বা কালারের ফন্ট কালার চেঞ্জ করা যাবে এইভাবেই এইভাবে মূলত আমরা যে থিম থিমগুলো মানে প্রিমিয়াম থিমগুলো দেখছি সবগুলোতে এইভাবেই কাজ করা হয় এইভাবে অপশন তৈরি করে কাজ করতে হয় আচ্ছা কালার গেল আর কি কি আছে চেক বক্স দেখ বললাম এটা কালার গ্রেডিয়েন্ট ওই একই রকম সিস্টেম কালার গ্রেডিয়েন্ট লিনিয়ার গ্রেডিয়েন্ট দেখেছিলাম না একদিকে সাদা একদিকে কালো কাজগুলো এখান থেকে করা যায় কালার আর জিবি একই কথা রেড গ্রিন ব্লু ওই যে 6 যে কালারটা করে ডেট এখন আমরা একটা ওয়েবসাইটের মধ্যে ধরেন আপনার উপরের দিকে এক জায়গায় ডেট দেওয়ার অপশন আছে ওখান থেকে ডেটটাকে আপনি ডাইনামিকলি চেঞ্জ করবেন এখান থেকে করতে হবে কনফিগের মধ্যে যান গিয়ে এখানে এক্সট্রা সিএসএস যেখানে দেওয়া আছে না সেনেছি দেখ এখানে গিয়ে ধরেন আমরা লিখলাম এক্সট্রা ডেট
এখানে সেরকম কিছু দেওয়া নাই অবশ্যই আইডিটাকে চেঞ্জ করতে হবে এখানে দিতে হবে ডেট মোট দেওয়ার দরকার নেই কিছু দেখা যাচ্ছে না কেন আর দেখা যাওয়ার কথা মনে হয় কোন কোন কিছুকে ওভারফুল রিটার্ন করা আছে মনে হয় এই জন্য দেখা যাচ্ছে না এটা ফিক্স করা যাবে যাই হোক আমরা যে ডেটটা বসাবো সেই ডেটটা কি হবে এখানে শো করবে সিস্টেম একই রকম শো করানোর সিস্টেম একই রকম আচ্ছা আর কি আছে ডাইমেনশন এটা হচ্ছে উইথ হাইট দেওয়া যায় এটা দিয়ে হাইট এবং উইথ দেওয়া যায় এই যে হাইট উইথ দেখছেন সাপোজ যদি কোনো একটা বক্স বানান মানে আমি একটা কাজ করি টেপজের বানাই টেপজের নাম দিলাম রিডাক্স ডট পিএসপি কিছু রাখার দরকার নেই যা শুধু স্পেস নামে একটা পেজ বানালাম কিছু আসবে এখন কিছুই নেই আমি যাচ্ছি এখানে একটা ব্যাকগ্রাউন্ড দেবো মানে একটা এখানে আমরা একটা সিএসএস নেই এটা হাইট উইথ দেবো আমরা এখান থেকে সিএসএস ধরে ডট বক্স পিক্সেল ব্যাকগ্রাউন্ড গ্রিন আসছে আমি যাচ্ছি হাইট উইথটা কি করবো এখান থেকে দেবো না হাইট উইথটা ডাইনামিক হবে এখান থেকে হবে জাস্ট এটা একটা এক্সাম্পল দিচ্ছি আমরা যে কোনো জায়গার জিনিস এর হাইট উইথ বাঁধ দিতে পারবো না এটা দিয়ে এটা যদি দিতে পারি হ্যাঁ স্লাইড হাইট উইথ থাকে এটা দেওয়ার জন্য এই আমরা এই ফিল্ড অ্যাড করতে পারি ডাইমেনশন অ্যাড করতে পারি এটা দিলে হবে না এখান থেকে কি করতে হবে আবার একটা ডিফল্ট দিতে হবে বুঝতে পারছেন ডিফল্ট একটা হাইট এবং উইথ দিতে হবে ডিফল্ট যদি নাও দেন অপশন তো সমস্যা নেই উইথ 200 পিক্সেল তাই তো এখন যদি দেখেন কেমন আছে এখানে
জিরো দিচ্ছে, আর এখানে কি করা হয়নি, কমা দেওয়া হয়নি। দেখি করবো আমরা আগের মতোই, ইকো সিক্স জায়গা উইথ এখানে কি হবে, এইটা এটা হচ্ছে হাইট, এটা হচ্ছে উইথ, কালার ধরে আমরা এখান থেকে কালার দিতে পারবো না, কালার তো দেওয়া যাবে। আর কি আছে, আচ্ছা ডিভাইড, ডিভাইড হচ্ছে আসলে এটা আলাদা কোনো সেকশন না, দুইটার মধ্যে এরকম সেপারেটর অ্যাড করে, এটা আলাদা কোনো শো করার জন্য দিতে হয় না। এডিটর হচ্ছে টিডিএমসি আছে না, WIWISIG দেখেছিলাম না, WIWISIG দেখেছিলাম, মনে আছে মনে নাই কোথায়, এটা কি বলে CMP2-র মধ্যে দেখেছিলাম মনে আছে, কি